গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 31 মার্চ রবিবার, আর সকাল বলতে পারো কাল থেকে তো এমনি বৃষ্টি হয়েই যাচ্ছে, বাট আবার এত বৃষ্টি শুরু হয়েছে না, অনির্বাণ বাজারে বেরোতেই পারছে না, মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে, আর কেমন পুরো কালো গুটগুটে অন্ধকার হয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা, দাঁড়াও। দেখো সকাল থেকে এই ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল পড়ে গেছে। দেখো ভালো বৃষ্টি হচ্ছে, ভালো। আজকে যেহেতু রবিবার, ব্রেকফাস্টে তো একটু স্পেশাল কিছু খাবার বানতেই হয় না, তো আজকে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে পরোটা, তার সাথে আলু ভাজা। এই যে দেখো আমার আলু কাটা হয়ে গেছে, এই যে আগে আলুগুলো ভেজে নেব, তারপরে ময়দাটা মেখে রাখবো, পরোটা পরে করবো। দেখিও কখন বেরো, যা বৃষ্টি হচ্ছে জানি না বেরোতে পারবে না, দেখি। এখানে একদিকে চা হচ্ছে আর এখানে একদিকে আলু ভাজছি। আমি এখানে পরোটা করতে শুরু করে দিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ওয়েদারে তো কি সব থেকে বেশি ভালো লাগে তোমরা সবাই জানো, তো সেটাই আজকে দুপুরে রান্না হচ্ছে, খিচুড়ি আলু সেদ্ধ পেঁয়াজ রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, আর তার সাথে মাছ ভাজা। অনির্বাণ বললো ওটাই খাবে, আর ও বাজারে বেরিয়েছে, চিকেন আনতে গেছে। আজকে রাতে ভাবছি চিকেন চাঙ্গেজি করব, ও বললো চিকেন চাঙ্গেজি খাবে, তো ওই জন্য ভাবলাম থাক আজকে বানিয়ে নিই। আজকে সকাল থেকে মানে রবিবার বলে মনে হচ্ছে, কারণ রবিবারে বেশ ভালো মন্দ একটু খেতে ভালো লাগে না, তো সকালে যখন পরোটা আলু ভাজা খেলাম, দুপুরে খিচুড়ি, খিচুড়ি বলবে আবার এটা কি ভালো খাবার? হ্যাঁ এটা অবশ্যই ভালো খাবার বৃষ্টির দিনে, বৃষ্টির দিন ছাড়া একদম ভালো খাবার না। আর তার সাথে রাত্রিবেলা তো চিকেন চাঙ্গেজি করবো, তাই জন্য আমি ওখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধর জন্য যে পেঁয়াজ রসুন ওগুলো যে ভাজা লাগবে ওগুলো এখন ভাজছি আমি। একটা কি মারাত্মক পচা গন্ধ বেরোচ্ছে, এই মনে হয় বৃষ্টি হচ্ছে হয়তো, নর্দমা ফর্দমার নোংরা ফোংরা গন্ধ বেরোচ্ছে না কি কে জানে। আমি পুরো রুমেতে রুম ফ্রেশনারে দিলাম, আমি তো জানলাগুলো খুলে রেখেছি না, কারণ দেখো মেঘলা ওয়েদার হয়ে আছে, এবার জানলা দরজা বন্ধ করে রাখলে কেমন একটা এমনি একটা বিটকার গন্ধ বেরোবে, তো ওই জন্য ভাবলাম যে দরজা জানলাটা খুলে রাখি। ও বাবা, খোলার পরেও দেখছি মনে হয় বাইরে থেকে গন্ধ আসছে একটা পচা মার্কা। অনির্বাণ বাজার থেকে এসে গেছে, ও মাছ নিয়ে এলো, মাছ আমি ভালো করে ধুয়ে রাখি। আর তোমাদেরকে বলছিলাম না যে বিকেলে চিকেন করব, তো বিকেলে প্ল্যান আমাদের চেঞ্জ হয়েছে, তো কী প্ল্যান না প্ল্যান তোমাদেরকে বিকেলবেলাতেই বলবে, এখন আর বলছি না। তো আমি ভাবছি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আমি স্নানটা করে নিই। তোমাদেরকে সকালবেলা বললাম যে আজকে মেঘলা ওয়েদার বলে খিচুড়ি খাওয়ার দিন, আর এখন অবস্থা দেখবে বাইরের দেখাচ্ছি। দেখে বুঝতে পারছো কেমন রোদ বেরিয়েছে? দাঁড়াও দেখাচ্ছি বাইরের যায় মানে বাইরেটা, দেখো ফোকাস নাই না, সরি। এই যে দেখো খালি রোদ কেমন, ওয়েদারটা ঠান্ডা ছিল বলে তোমাদেরকে কত বললাম, আর সহ্য হলো না ওয়েদারটা, বলছে এত নজর দিচ্ছিস তো আমাকে, নে এবার গরমে পোঁচ তোরা। ওই জন্য দেখো ভালো মতো রোদ বেরিয়ে গেছে, একদিকে ভালো হয়েছে রোদ বেরিয়েছে, কেন তোমাদেরকে পরে বলবো আমি। ও আজকে চুল দাড়ি কাটতে গেছিলো, এই মাত্র এলো, তো আমরা লাঞ্চে বসে গেছি, আর আমার বরের নতুন লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার বরের নিউ লুক, স্টাইল দিয়ে চুল কেটেছো, খালি দেখেছো, ভালো লাগছে দেখতে, ভালো হয়েছে খিচুড়ি? আমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, আমি রেডি হয়ে গেছি, আজকেও আমি যাচ্ছি পয়লা বৈশাখের শপিং করতে, আমার বর আমাকে যে জামাটা দেবে সেটা আজকে আমি কিনতে যাচ্ছি, ঠিক আছে? আর তার সাথে আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করবো, মানে ডিনারটা আজকে বাইরে করে আসবো। আর ওটাই তোমাদেরকে বলছিলাম, একদিকে রোদ উঠেছে ভালো হয়েছে, আজকে আমার কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম যদি বৃষ্টি পড়ে যাবো কীভাবে, ফাইনালি রোদ বেরিয়েছে, এবার ঠিক আছে, বৃষ্টি আশা করি আর হবে না।
তো চলো বেরোনো যাক এখন। আমি আজকে ট্রেন এসেছি জুডিওতে গেছিলাম, ম্যাক্সে গেছিলাম, আমার একদম ভালো লাগেনি। তো ট্রেন এসে একটা পছন্দ হলো, তারপরে সাইজ নেই আমার, তারপরে অনির্বাণ একটা চুজ করে দিলো, কিন্তু আমি তখন তোমাদেরকে দেখাবো না, আমি পরিয়ে দেখাবো। তো এটা পরে দেখি আর না আমি বাইরে ভিডিও বানাতে পারবো না, কারণ আগের দিন যখন করেছিলাম ওরা বারণ করছিলাম যে ভিডিও করা যাবে না, তো এই জন্য আর ভিডিও আজকে করছি না। তো দেখি এটা, ওটা পরার পরে দেখলাম আমার খুব একটা ভালো লাগলো না, ওই জন্য ওটা আর নিলাম না। তো অনির্বাণ একটা ভালো বুদ্ধি দিয়েছে আমাকে, কি বুদ্ধি দিয়েছে বলো? অনলাইনে নিয়ে নেবো, অনলাইনে আমি নিয়ে নিতে বলেছি, তো এই জন্য অনলাইনেই নেবো। আমরা আজকে বিভাতে এসেছি ডিনার সারতে, আমাদের এটাই পার্মানেন্ট সিট হয়ে গেছে। অনির্বাণ আমাদের স্টার্টার অর্ডার করা হয়ে গেছে, কি অর্ডার করলে, কি নাম বললে ওটার? লাসুনি মুগ টিক্কা। হ্যাঁ আর একবার বলো, লাসুনি মুগ টিক্কা। অনির্বাণ আমাদের মেন কোর্স তো অর্ডার দেওয়া হয়ে গেল, কি অর্ডার করলে বলো? বাসন্তী পোলাও আর ভুনা মুগ। কত টাইম লেগেছে তাহলে এগুলো বানাতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাবারটা হজম করার জন্য আমি এখানে ভুল আগুন নিয়ে এসেছি, ও খাচ্ছে না, আমি একাই খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমার কেমন লাগলো? এবার আমরা বাড়ি যাই। আমরা এইমাত্র বাড়ি এলাম, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।